ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। নমস্কার, এবিপি আনন্দে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি এক ডজন গল্প। পৌষ মেলার মাঠে পাঁচিল দেয়াকে কেন্দ্র করে ধন্যবাদ গুড়িয়ে দেওয়া হলো বিশ্বভারতীর পাঁচিল। অস্থায়ী অফিস শতপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। ভাঙচুরে ঘটনায় গ্রেফতার আর জানবো আমাদের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে কথা বলে। গোপাল, কি জানতে পারছো? দেখো, বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিংহ যেমনটা জানিয়েছেন যে আজকে যে ভাঙচুরের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যদিও কোথাও কোনো অভিযোগ দায়ের হয়নি, বিশেষ করে বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনো অভিযোগ দায়ের করেনি এখনো পর্যন্ত, পুলিশ স্বতঃপ্রণোদিত একটি মামলা রুজু করেছে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাদের বোলপুর আদালতে তোলা হবে। পাশাপাশি তুমি জানো যে এক ব্যক্তি, তার বাড়ি হচ্ছে গুরুপল্লী, তিনি একটি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করেছেন শান্তিনিকেতন থানায়। সেখানে বলা হচ্ছে যে বিশ্বভারতীর উপাচার্য সহ আরো তিনজনের নাম দেওয়া আছে, যে এই চারজন 500 থেকে 700 বিজেপি কর্মীকে নিয়ে গতকাল পাঁচিল নির্মাণের সপক্ষে একটা মিছিল বের করেছে। তাতে এই যে মহামারী আইন যে সেটা লঙ্ঘিত হয়েছে একাধিক ধারায়, 143, 188, 269, 270, 271 সহ মহামারী আইনে তাদের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে। সেই মামলারও তদন্ত করছে পুলিশ। তোমাকে আবারও বলি, আজকের ঘটনায় বিশ্বভারতী কোনো অভিযোগ থানায় না করলেও পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে এবং আটজনকে গ্রেপ্তার করেছে। এবং গতকাল যে বিশ্ববর্তী কর্তৃপক্ষ বিদ্যুৎ চক্রবর্তী নেতৃত্বে যে মিছিল হয়েছিল সেই মিছিলের পরিপ্রেক্ষিতে একটি মামলা রুজু হয়েছে আজকে। সেখানে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যে মামলা অভিযোগ দায়ের করেছেন সেখানে বলা হয়েছে বিদ্যুৎ চক্রবর্তী এবং আরো তিনজনের নাম দেওয়া হয়েছে, চারজনের নেতৃত্বে প্রায় 500 থেকে 700 বিজেপি কর্মী সেখানে মিছিল করেছে পাঁচিল নির্মাণের সপক্ষে। তাতে যে মহামারী যে সংক্রমণ যে আইন, মহামারী বিপর্যয় আইন, সেটি লঙ্ঘিত হয়েছে, সেই ধারাতে মামলা করা হয়েছে। ধন্যবাদ গোপাল।